একাই হইতেছে সবচেয়ে সত্য জিনিস, আর বাকি সব মিশা। নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডোস ধামাকার নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। আফরান্নিশো সুরঙ্গ যে কলকাতা বা পশ্চিমবঙ্গে মুক্তি পাবে তা আপনাদেরকে অনেকদিন আগেই জানিয়েছিলাম, আপনারা এমনিও জানেন। তা 21 জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে। দায়িত্বে আছে, ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আছে SVF। এই ছবির পরিচালক হলেন রাইহান রফি এবং প্রডিউসার হলেন চোরকি এবং আলফা আই। SVF এর ইউটিউব চ্যানেলে এছাড়াও চোরকি থেকেও আজকে ট্রেলারটি মুক্তি পেয়েছে। এইবার ট্রেলার নিয়ে অনেকে বলছেন যে ট্রেলারটা এখন মুক্তি দেওয়া হলো ইত্যাদি ইত্যাদি। ট্রেলারটা মূলত মুক্তি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ বাসীর জন্য। এই যে ট্রেলারটা 1 মিনিটের চেয়ে সামান্য দৈর্ঘ্য বেশি, অত্যন্ত ঝটিতি একটি ট্রেলার হয়েছে এবং একটি থ্রিলারের জন্য যেরকম ট্রেলার হওয়া উচিত। আর শুরুতেই আফরান্নিশোর ভয়েস ওভার শুনতে পাচ্ছি, তারপর দেখতে পাচ্ছি তিনি সুরঙ্গ খুঁজছেন। বোঝা যাচ্ছে মাসুদ, তার নাম মাসুদ, তিনি বলছেন মাসুদ, তার সাথে বিবাহ হচ্ছে তমা মির্জার। তারপরে বেশ কিছু অ্যাকশন দৃশ্য দেখতে পাচ্ছি, তিনি সুরঙ্গ খুঁজছেন। মুস্তাফা মানোয়ারকে দেখতে পাচ্ছি, শহীদুজ্জামান সেলিমকে দেখতে পাচ্ছি। যেটুকু দেখেছি এটি অত্যন্ত দ্রুত গতির একটি ট্রেলার হয়েছে। এবার 21 তারিখ কলকাতা সহ পশ্চিমবঙ্গে মুক্তি পাবে। হল লিস্ট তো আগেই জানতে পারবো। আফরান্নিশোর বড় পর্দায় ডেবিউ, ছবিটা বাংলাদেশে রমরম করে চলছে, তৃতীয় সপ্তাহ হাউসফুল যাচ্ছে। তাহলে পশ্চিমবঙ্গ এবং কলকাতাতে বটেই এই ছবি রিলিজ করলে দেখে তো রিভিউ আমি করবই। আর আমার এই ব্লগটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকে লাইক করুন, ফলো করুন। পরে পরে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টা লা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দা ধামাকা।